প্রত্যেক দিন হু হু করে রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। এর মধ্যেই প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ ফ্রন্টলাইন ওয়ার্কারদের। এবার তাদের জন্যই এক বৃহৎ ঘোষণা রাজ্য সরকারের তরফে। বুধবার একটি সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, কোনো ফ্রন্টলাইন ওয়ার্কার মারা গেলে তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। অর্থ দপ্তরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ফ্রন্টলাইনের সমস্ত স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের পরিবার পাবে এই সুযোগ। শুধু মৃত্যু নয়, পঙ্গু হলেও পাওয়া যাবে এই সুযোগ। এই পরিষেবার আওতায় থাকছেন সরকারি চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সাফাই কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার। শূন্য পদ ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে। আবার বহাল থাকছে রাজ্য সরকারের পূর্ব ঘোষিত 10 লক্ষ টাকার বিমা সুবিধাও। ব্যুরো রিপোর্ট, স্টার অনুভব নিউজ, কলকাতা।